হৈছে বিগ নিউজ আসাম। শিবসাগরের নাজিরার মাদুরীত ঘটিল এক জঘন্য ঘটনা। প্রায় 50 বছরীয় বৃদ্ধর যৌন নির্যাতন এগারী কিশোরী। পানী যোগান আসনের গৃহ ঘটিল এই জঘন্য ঘটনা। শিবসাগর জেলার নাজিরার মাদুরীর পানী যোগান আসনের গৃহ ঘটিল এক জঘন্য কাণ্ড। এজন বৃদ্ধর কামনার বলি হল সপ্তম শ্রেণীত অধ্যয়নরত এগারী কণমানি ছাত্রী। চাওয়াহক শিবসাগরের পৰা আমার সাংবাদিক পার্থ প্রতিম বড়ুয়ার এক বিশেষ প্রতিবেদন। ভন্টি, তুমি আজি এই পানী যোগান আসনলে গৈছিলা নেকি? কিমান সময়ত গৈছিলা? কিয় গৈছিলা তুমি তাহলে? তারপর তোমাক তাত চাকরি যেজনে করে আছে চকিদার করে যে তোমার লগত বেয়া ব্যবহার করেছিল নেকি? তারপর তুমি কেনেকৈ ওলাই আহিবলৈ সক্ষম হলা? ও, দৌড়ি পলাই আহিলা। তুমি কোন শ্রেণীত পড়ি আছা? সেভেনত পড়ি আছা। কি হয়েছিল ঘটনাটো আজি রাতিপুৱা? সেইকাৰণে ঘটনাটো কি, মই আনিছোঁ চাইকেলখন, বোলো দোকানৰ পৰা আহোঁগৈ, বোলো চাইকেলখন আনিবলৈ গৈছিলোঁ। তাৰপৰা তাত গৈ পিনি মানে কি পোৱালীজনী তাত আছেগৈ বুলি মই নাজানো ইমানটো ভালকৈ। মই গৈ পিনি তাৰপৰা বোলো মালে হেৰিয়াক সুধি যাওঁ, বোলো জগদীশ যায় বোলো সুধি যাওঁ চাইকেলখন ক'ত আছে, বোলো তেনেকৈ গৈ পিনি মানে ভিতৰলৈ সোমাই চাইছিলোঁ। তাৰপৰা গৈ পিনি দেখিছোঁ দেখোন কিবাহে, আপুনি হাতেলতে ধৰা পেলালে? মই হাতেলিঙে মানে কি আৰু ডাইৰেক্টে দেখিলোঁ আৰু, মই উভতি গুচি আহিলোঁ ওলাই। আজি আপোনালোকৰ যিটো পানী যোগান আঁচনি তাত এটা সাংঘাতিক ঘটনা ঘটিলে, এই ঘটনাৰ লগত জড়িত ব্যক্তিজনৰ নাম কি? জগদীশ মোহন। তেওঁ কি কৰে ইয়াত? তেওঁ পানী যোগান আঁচনি পানী দিবলৈ আহে। পানী যোগানৰ তেওঁ চকীদাৰ হিচাপে আছে নেকি? চকীদাৰ হিচাপে নহয়, তেওঁ পানীয়ে দিবলৈ আহে, চাপ্লাই দিবলৈ আহে। ঘটনাটো কিমান সময়ত? ঘটনাটো আপোনাৰ 6:30 হ'ব, 6:30 হয়। আৰু পানী যোগান আঁচনিটোতো অৱস্থাই নাই, মানে কোনটো ঘৰত ভিতৰত সোমাই সোমাই আছিলে? তেওঁলোক মেইন স্কিমটোৰ ভিতৰতে সোমাই আছিলে হয়, য'ত মটৰ বৰ্ড আছে, কাৰেণ্টৰ যিমান হেৰি আছে তাতে সোমাই আছে। আপোনাৰ যিজন ভতিজা ছোৱালী তাক বলপূৰ্বকে লৈ যোৱা হৈছিল তালৈ? তালৈ বলপূৰ্বকে পানী লৈ গৈছিলে বুলি কৈছিলে হয়। তাৰপিছত আপোনালোকে কেনেকৈ উদ্ধাৰ কৰিলে? তাৰপিছত আমাৰ দদাইটো ৰজা গৈ দেখিলে কি হয়, তাৰপিছতে তাই ইফালে পলাই পিনি ওলাই আহিলে হয়। এতিয়া কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে? এতিয়া ব্যৱস্থা গ্ৰহণ মানে তেওঁক পুলিচত দিয়া হ'ব হয়। এতিয়া পুলিচে নিলে তেওঁ মহিলা সমিতি আহিছিলে, ভি ডি বি ছেক্ৰেটৰী, গাঁওবুঢ়া সকলো আহিছিলে, গাঁৱৰ ৰাইজো গোট খাইছিলে, তেওঁক নিয়া হ'ল। তেওঁ আপোনাক কি শাস্তি পাব বিচাৰে? এতিয়া থানায় কি ব্যৱস্থা কৰিব,